কিশোরগঞ্জের আবহাওয়া পর্যবেক্ষণাগারের নির্মাণ কাজ শেষ হয় 2014 সালের জুন মাসে। দুর্যোগের আগাম তথ্য পেতে পর্যবেক্ষণাগারটির জন্য কেনা হয় প্রায় 3 কোটি টাকার যন্ত্রপাতি। কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় আবাসিক ভবন, কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় এখনো চালু হয়নি এটি। তাই তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন কৃষি নির্ভর জেলার মানুষ। কিছু দুর্গতি বুইরা চুইরা জায়গা নাও, আবহাওয়া ভালো হইলে জ্বর তো ঠান্ডা কমালো হইব, এটা আমরা জানতে পারলাম। এই আমাদের এই নদীতে যে কোনো সময় জ্বর তুফান ছুটে যায়, তখন নৌকা বুড়ানোর সম্ভব মানে ঘুরে সব এদিকে অরক্ষিত অবস্থায় নষ্ট হবার পথে পর্যবেক্ষণাগারের বৃষ্টি পরিমাপক যন্ত্র, সোলার রেডিয়েশন এবং অটোমেটিক ওয়েদার স্টেশন সহ মূল্যবান বিভিন্ন যন্ত্রপাতি। তবে পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করবেন তারা। ঢাকাতেই করা হবে সেটা আমরা এখানে স্থানীয় জনগণকে জানিয়ে দেব।